জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো আজকাল ডট ইনের পক্ষ থেকে আমাদের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা উৎসবের দিনে সকলে খুব ভালো থাকব এবং আপনাদের সঙ্গে আড্ডায় গানে থাকব, তাই আমরা চলে এসেছি আপনাদের কাছে। আর আপনারাও সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে একসঙ্গে এই উৎসব উপভোগ করুন। আমরা আজকে যাদের পেয়েছি, যে বিশিষ্ট জনেদের পেয়েছি, তার মধ্যে আমার পাশে রয়েছেন শ্রী প্রচেত গুপ্ত মহাশয়, যিনি আপনারা সকলেই চেনেন, আপনাদের প্রিয় লেখক তথা সাংবাদিক। এবং এরই পাশাপাশি সুরের জয়া বিজয়া, আজ সুর কিন্তু সপ্তমে বাঁধা থাকবে, যাদের সঙ্গে আলাপ করিয়ে দেব তারা হলেন কৌশানী ঘোষ এবং অনুভা সেন। এরা দুজনেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রফেসর। আলাপ পর্ব শেষ এবং তারপর যে কথা বলার সেটি হচ্ছে, এই বছর 7ই মে আমাদের আজকালের ডিরেক্টর শ্রীমতী মৌ রায় চৌধুরী মহাশয়া, যিনি অনন্তলোকে যাত্রা করেছেন, তাকে আমরা হারিয়েছি। মনে মনে শোকসন্তপ্ত আমরা সকলেই, কিন্তু তিনি ভীষণ ভালোবাসতেন জীবনের জয়গান, তাই আমরা আবার আমাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি। কিন্তু আমরা চলে এসেছি উৎসবের আঙিনায়, প্রতিদিনের কাজকর্মে আমাদের কিন্তু সেই উৎসবের আঙিনায় আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা যখন এসেই পড়েছি, তাহলে খুব ভালো সময় আমাদের কাটাতেই হবে। আর ভালো সময় কাটাবো মানে গানে গল্পে আমাদের বেশ খানিকটা সময় কাটাতে হবে। আর গল্পে যখন থাকবো তখন তো জানতেই পারবো ঠিক কী কী আড্ডা হতে পারে। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব গানে। আর এই গান যারা খুব ভালো করে আমাদের সামনে যন্ত্রাণু সঙ্গে সহযোগিতা করবেন, তাদের একে একে একটু পরিচয় করিয়ে দিই। একেবারে প্রথমেই কিবোর্ডে রয়েছেন রূপম দাস মহাশয়, আর তার সঙ্গে রয়েছেন পারকাশনে সঞ্জীব সর্দার, রয়েছেন দিব্যেন্দু ব্যানার্জি মহাশয়, যিনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি তবলায় সহযোগিতা করছেন আজ। এইবার আর কথা বলবো না, সরাসরি সুরে যাব। প্রথমেই যাব অনুভার কাছে, গান শুনব।
আজকে এই সপ্তমীর দিনে তোমার কি গান শোনাতে ইচ্ছে করছে সেটা তুমি বলো। আজকে আমি শুরু করব রবীন্দ্রনাথের শরতের একটি গান, শরতের আগমনের গান শোনাই। হে অসাধারণ, সত্যি ধীর পদক্ষেপে শরৎ কিন্তু আমাদের গায়ের মধ্যে একটা শিহরণ জাগিয়ে তোলে। কোথাও সেই শৈশব থেকেই কিন্তু আমাদের একই ঘটনা ঘটতে থাকে, দুর্গাপুজো আসলেই কোথাও যেন আমাদের অনুভূতিটা এরকম হতে থাকে, কারণ প্রকৃতিও সেজে ওঠে। তাই আমি এই মুহূর্তে এই যে এতক্ষণ বলছিলাম যে এই অধম জায়গা পেয়েছে আজকে এমন একজন শ্রেষ্ঠ লেখকের পাশে আমি বসেছি এবং তার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, এই যে ছোটবেলা থেকে শৈশব তোমার কেটেছে কিছুটা কলকাতার
কাছাকাছি, কলকাতার একটু বাইরে। শৈশবের দুর্গাপুজো আর এখনকার দুর্গাপুজোর মধ্যে কি প্রভেদ তোমার চোখে পড়ে? সবাইকে শুভেচ্ছা। মান্ডবী বারবার বলছে অধমের পাশে, মানে অধম বসেছে পাশে, তা আমি তো ওনাদের গান একটু আগে রিহার্সালেও শুনলাম, গান আমি এখন তো শুনলামই একজনের, আরেকজন তো নিশ্চয়ই শুনবো। তা আমি নিজেই খুব ভাবছিলাম, আমার আজকে খুব সৌভাগ্য, নীরব একজন সঞ্চালক এবং একজন দুই শিল্পী এত যন্ত্রণার সঙ্গে এবং আমার এত কলাকুশলীদের সঙ্গে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। গান শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল তোমার এবং উনি যিনি গাইলেন ওনার, আমাদের পুজো, আমরা তো, আমি হচ্ছে সেই যারা দুটো প্রজন্মের পুজো দেখলি, মানে দুটো অনেকটা বড়, মানে দীর্ঘ সময়, বৃদ্ধ হয়ে গেছি তো দীর্ঘ সময়ের মধ্যে না, মোটেই বৃদ্ধ নয়, দেখলাম মানে আমরা ওই পাড়ায় ছোট্ট সবার মধ্যে মিলেমিশে পুজো দেখলাম, আবার থিম পুজো বিরাট লাইন দিয়ে ভিড় সে পুজো দেখলাম, আমরা ঢাক বাজানোও দেখলাম, আবার ডিজে বাজানোও দেখলাম, একদমই কেমন, আবার বেরিয়ে মণ্ডপে যাওয়াটাও দেখলাম, আবার বাড়িতে অনলাইনে অনলাইনে পুজো দেখাটাও দেখলাম, মানে আমরা অনেকটা দেখলাম। এই গানে একটাই বলি, ছোটবেলায় পুজোর পার্থক্য, বড় পার্থক্য হচ্ছে আমার, সেটা হচ্ছে এই গান। আমাদের পুজো মানে কিন্তু আমাদের পুজো মানে গান ছিল, মানে আমার আমার পুজো, আমি ছোটবেলাটা আমার পুজোয় আমাদের পুজোর গান থাকবে না এটা একটা অসম্ভব ব্যাপার, এটা একদম এখনকার সময় সেটাকে প্রায় মিস করছে, অনেকভাবে এনে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার নতুন করে শুনলাম ইউটিউবে গান আসছে, অনলাইনে গান ফিরে আসছে নানাভাবে শুধু হয়তো, কিন্তু এই যে সপ্ত কেনা হলো, জামা কাপড় জুতো মুখোশ পাওয়া গেল, পুজো সংখ্যা পুজো বার্ষিকী এলো যেটা এখনও আসে, কিন্তু গানের রেকর্ড আসবে না বাড়িতে, এটা একটা মানে পুজোই নয় মনে হতো। এবং রেকর্ড আসতো মানে অত ছোট ছিলাম তখন, যে ভারী ভারী প্রেমের গান তখন বুঝতে পারতাম না, যে অত বিরহ প্রেম টেমের ব্যাপার ততটা বুঝে উঠতে পারতাম না, কিন্তু গান যে আসতে হবে তবেই যে পুজো আসবে, মা যে কিনে আনবেন রেকর্ড, পুজোর গানের রেকর্ড, আমাদের একজন সরবরাহ করতেন, রেকর্ড কোম্পানিতে কাজ করতেন সস্তায়, ফলে এইটা আমার আজকে এসে খুব মনে পড়ছে যে আমি জানি না অন্য কোনোভাবে যেন এইভাবে ফিরে আসে। তোমরা খানিকটা এনেছো, গান টান দিয়ে করছো, এটা খুব আনন্দের কথা, গান ছাড়া পুজো হয় না। এবং তখন এই পুজোর সময়তেই এত গান হতো, এত বড় বড় শিল্পীরা পুজোর গান, পুজোর রেকর্ড, এটা দারুণ একটা ব্যাপার, সব আছে। ওই রেকর্ডটা তো সময়ের কালে তো বদলে যাবে, অন্যভাবে হয়তো যদি ফিরে আসে তাহলে আমাদের, হ্যাঁ একদমই, আমরা নিশ্চয়ই সেরকম চেষ্টা কিন্তু আমাদের এই প্রজন্ম করছে। এই তো তোমরা করছো, এই তো অনুষ্ঠান হচ্ছে, আজকাল লটিন করছে একেবারে। এবং কৌশানির কাছে চলে যাব, এই পুজোর এবং অ্যালবাম রিলেটেড একটা প্রশ্ন ওর কাছে রয়েছে। তুমি তো গান গাও এবং তোমার তো মনে হয় যে পুজোর সময়তেও কোনো নতুন গান নিয়ে ভাবনা তোমার আছে, তো কিছু কি প্ল্যান ছিল না আছে? দাদা ঠিকই বলছেন যে সত্যি আমাদের দুর্গাপুজো মানেই গান, ছোটবেলা থেকে আমরাও শানুজি কিশোরজি সবার গান শুনছি, লতাজি তো, কিন্তু সমস্যা এটাই যে এখন আর গানের সিডি বিক্রি হয় না, ক্যাসেট চল তো চলেই গেছে, তো হ্যাঁ তার মানে বদলেছে, পৃথিবীটা বদলেছে, এই এবার যেরকম ভাবে বদলেছে তুমি কি তার সঙ্গে তাল মিলিয়েছো? তাল তো মেলাতেই হবে, গান যে ভালোবাসি তো কিছু করার নেই, তাল তো মেলাতেই মেলাতে, বাট হ্যাঁ ডেফিনেটলি মিস করছি সেই সিডি ক্যাসেটের সময়গুলো যখন গানের ভ্যালু ছিল, তো এখনও গানের ভ্যালু আছে, নিশ্চয়ই আছে, তুমি গাও আমরা শুনবো নিশ্চয়ই। আমি একটা নিজেরই কম্পোজিশনের গান গাইবো, লেখা অভিষেক কুণ্ডুর আর আমার সুর দেওয়া গান গাইছি, চেষ্টা করছি, কিন্তু গানটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে অনুভব একটু সফট রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, এটা একটু আমি যতদূর জানি ও পুজো উপলক্ষে গানটা তৈরি করেছে, তাহলে শোনাও আমরা শুনি। ও দুগা
শিবের মেলা শিউলির গন্ধেতে পূজোরে ছন্দেতে শিউলির গন্ধেতে পূজোরে ছন্দেতে তোমারে মায়াতে বেঁধেছি সুরের মালা ঢাকের তালে কোমর বেঁধে নাচবে সারা পাড়ারে নাচবে সারা পাড়ারে নাচবে সারা পাড়া বললো কাঠি ডাকে ও দুর্গা মায়ের ডাকে ফেচা শরৎকালে ফুল ধরেছে কাশ বনে মা এসেছে বাপের বাড়ি বছর খানেক পরে পুজোর এই আয়োজন পেতে মা তোমার মন পুজোর এই আয়োজন পেতে মা তোমার মন এসো মা আমার ঘরে ঢাকের তালে কোমর বেঁধে নাচবে সারা বাংলারে নাচবে সারা বাংলারে নাচবে সারা বাংলা দুর্গা মায়ের ডাকে সপ্তমীতে প্রথম দেখা অষ্টমীতে ভালো লাগা নবমীতে ধুনুচি নাচ নতুন শাড়ি পরে দশমীর বিসর্জন রাঙিয়ে দাও মন দশমীর গোটা দুনিয়ারে নাচবে গোটা দুনিয়ারে নাচবে গোটা দুনিয়া নাচবে সারা বাংলারে নাচবে সারা বাংলারে নাচবে সারা বাংলা নাচবে সারা পাড়ারে নাচবে গোটা দুনিয়ারে নাচবে গোটা দুনিয়া নাচবে গোটা দুনিয়া বলো দুর্গা মায়ের কি জয় বলো দুর্গা মায়ের কি জয় বলো দুর্গা দুর্গা মায় কি জয়। সত্যি তো এই জয়যাত্রায় আমরা আপনাদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটাবো, আর গানে গল্পে কেমন কাটছে বলুন, খুব ভালো। আর প্রচেতদা যখন পাশে রয়েছে, এবার কিন্তু সেই পূজা বার্ষিকীর গল্পে পৌঁছে যেতে হবে। পুজো মানেই ছোটোবেলা থেকে আমাদের কিন্তু কখন কিনে দেবে সেই পুজো বার্ষিকীটা, তার জন্য অপেক্ষা করতাম এবং রীতিমতো ঘ্যান ঘ্যান এবং বায়না চলতো যে আমার এইটা লাগবে আর এই বইটা আমার চাই। এবং এখন কিন্তু এরকম হয়েছে যে অনেকগুলো পুজো বার্ষিকী পাওয়া যায়। তার মধ্যে আমরা পাখিদের গল্প একটা পেয়েছি, যেটা প্রচেতদার এই বছরের পূজোর নিবেদন। সেই গল্প একটুখানি শুনি। আমি একটুখানি পাখিদের গল্প বলার আগে নিজের গল্প একটু বলি। নিশ্চয়ই শুনবো। পূজো তো এক একটা বয়সে এক এক রকম কাটিয়েছি, সবাই যেমন কাটায়। খুব ছোটবেলায় ফুসকা নিয়ে হেঁটেছি, ফুসকা না পড়লে আর পূজো কি, পূজো কি, ফুসকা পড়তোই। এখন যে কোথায় গেল ফুসকা, ওদের হারিয়ে গেছে। আচ্ছা, তারপর একটা বয়সে এলো, বিশেষ করে এই সপ্তমী বলতে আমার খুব মনে পড়লো, একটা বয়স হলো যখন একটু কিশোর হয়েছি, একটু পেকে গেছি আর কি, যা হয় না এলো, এটা অন্যরকম আর কি, চিন্তাধারা বদলেছে আর কি, বলতে চাই অন্যরকম হয়ে গেছে আর কি, সবাই যেরকম করছে করবো না। তখন আমরা মনে আছে এই সপ্তমীর দিনগুলিতে আমরা এই গতিপয় পাঁচ ছজন বন্ধু মিলে এই ঠিক করতাম যে এমন একটা জায়গায় আমরা সকালবেলা থেকে চলে যাবো যার ধারে কাছে কোনো পুজো না থাকে। এখন কাছাকাছি যাব, স্কুলের শেষ দিকে পড়ি, বেশি দূর তো আর গ্রাম টামে তো চলে যেতে পারবো না, পরের দিকে সেটা বাড়ি একটু গ্রামে করেছিলাম, যে কোনো যেন ঢাকের আওয়াজে ঢও না থাকে, খেপামি আর কি একটা নতুন। তা আমরা নিয়ম করে প্রত্যেকটা সপ্তমী যে গতবারে বেশ তিন চার বছর ধরে আমরা বাস ধরিতাম এবং নামিতাম গিয়ে একদম গঙ্গার ঘাটে কলকাতার, একদম সে একটা অন্য কিন্তু ভাব বলছি বটে, পুজো নেই আসলে, পুজো তো শুধু তার মানে হুল্লোর আয়োজনের মধ্যে থাকে না, পুজো তো প্রকৃতির মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, সেইটা আমি ভাবলেই এখন আমি সেই পুজোর অনুভূতিটা ফিল করতে থাকি। সেই জল নীল আকাশের মধ্যে সে জলের আলো পড়ছে, বন্ধুরা মানে হাত পা ছড়িয়ে গল্প করছি, চা কিনে খাচ্ছি, এই একটা, হ্যাঁ এইটাও একটা উৎসবের প্যাটার্ন ছিল। যাই হোক,
তো তারপরে তো আরও বড় হতে হতে বদলাতে শুরু করলো, নানা পদ্ধতিতে বদলাতে শুরু করলো। কখনোই আমি আমার জীবনে আমি কখনো মানে মনে নেই আমি প্যান্ডেল ঘুরেছি ঠাকুর দেখতে, এটা আমার মনে পড়ে না। কিন্তু এখন না, তারপরে তারপরে হলো কি, বিচারক হওয়ার একটা সময় এলো, সে বিরাট বিপদে পড়তাম। কেমন দলে দলে গিয়ে বিচারত এবং বিচারক হয়ে সারা দিন মানে সারা রাত রাত ঘুরতে হতো, সেখান থেকে বেরিয়ে এসেছি, ভাগ্যিস বুঝেছি একে দিয়ে বিচার করা যাবে না। আর পরে মনে হলো যে সবই সুন্দর, দুর্গার আয়োজন পুজোর উৎসবের, কে উৎসব ভালো করেছে কে উৎসব খারাপ করেছে, এটা আমার ঠিক আয়োজনের আনন্দটাই আলাদা, আমার পছন্দ হলো না কাজটা। মনে হয় সব উৎসবই ভালো, সব উৎসবই সেরা, একদম। ফলে সেখান থেকে বেরোলাম। তারপরে এলো হচ্ছে পুজোর লেখালেখি, যেখানে তুমি এসেছিলে। এবার এই জীবনে একটা অদ্ভুত জীবনে এলাম, যখন আমার পুজো শুরু হতে লাগলো প্রায় তোমার এই নভেম্বর মাস থেকে, বোঝো ঠেলা, মানে আর্কাপন্ন শীতে কুয়াশা, তার মধ্যে লিখছি নীল আকাশ, এই লেখা শুরু হয়ে গেল তোমার ভাবনার মধ্যে, সেটা তার মানে গেঁথে থাকে। পুজোরই লেখা লিখছি শীতকালে বসে, এটা একটা প্র্যাকটিস, এটা লেখকরা তাই করতে হয় যারা লেখেন, আসলে এটাও একটা সাধনা না, এটা তো সময় মিটে লিখতে হবে, লেখা জমা পড়বে, তবেই তো এসে সেই শরৎকালে আশ্বিন মাসে গিয়ে পুজোর সংখ্যাটি বেরোবে। এই যে এত লেখা, এত অনেক আগে থেকে শুরু হয়েছে, আমি তখন বুঝতে পারতাম না, সবাই অবাক হয়ে যেত, আরে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে পুজো পুজোর লেখা লিখে ফেলছি, কী লিখছো ভাই পুজোর লেখা, লোকে না পাগল টাগল ভাবতো বোধ হয়, কেমন। তো এইটার সময় একটা গেল, আর একটু প্র্যাকটিস ছিল জানো, এই পুজোর কটা দিন ছোটোবেলায় থেকে শুরু করে বয়সটা একটু অল্প, এই বয়সন্ধিক্ষণ থেকে পেরোতে পেরোতে তারুণ্য যৌবনে মূলত পুজোর সংখ্যা পড়ে কাটিয়েছি। হ্যাঁ, আর গল্প গুজব গিয়ে মণ্ডপে করেছি বটে, আড্ডা মেরেছি ঠিক, কিন্তু হই হই করে অন্য হই হইয়ের মধ্যে খুব একটা ঢুকতে পারিনি, মানে মিশতে পারিনি ঠিক, আড্ডা খুব দিয়েছি, কিন্তু প্রচুর ভালো ভালো উপন্যাস গল্প পড়েছে, মানে আমার আধুনিক এবং পুরনোটা সারাদিন পড়তাম, আধুনিক লেখা পড়া আধুনিক জানা সবটাই পুজোর ছুটিগুলোতে পেরেছি। একটা চাকরি করতাম সংবাদপত্র, বারবার বলছে যখন সংবাদপত্রে কিন্তু আমার পুজোর সময় ছুটি থাকতো না, একটা সময় জানো একদিন ছুটি ছিল বিজয়া দশমীর দিন, মানে আজকে আমি যেমন ছুটি পেয়েছি তার মানে সেটা নিয়ে কিছু, ষষ্ঠী থেকে নবমী আচ্ছা আমাদের এরকম ছুটি টুটির ব্যাপারই ছিল না, ফলে যখন সাংবাদিকতার কাজে থাকে না তখন খবর কাগজ খোলা থাকত, প্রিন্ট মিডিয়া কাজ করতাম বা কাজ করি এখনো, কিন্তু পরবর্তীকালে বন্ধ হয়ে গেল যে না কদিন পুজো কদিন ছুটি থাকবে, লটারি হতো কে সপ্তমীতে ছুটি পাবে, আমার মতো ছুটি আছে তোমার, কে সপ্তমীতে ছুটি পাবে কে অষ্টমী, এখন আছে সপ্তমী, আবার এখন যারা প্রিন্ট মিডিয়ায় নেই, যারা টেলিভিশন মিডিয়ায় বা চ্যানেল মিডিয়ায় বা অনলাইন মিডিয়ায়, তাদের তো কাজ করতেই হচ্ছে। এইটা করার পর প্রচুর পড়েছি, এই একটা পুজোর ভাব এখনও রয়েছে যে বই পড়বো, মানে একটু ম্যাগাজিনগুলো পড়বো ইত্যাদি ইত্যাদি, কেন নিজে এত খারাপ লিখি বোঝার চেষ্টা করবো, অন্যরা কত ভালো লেখে, আর তোমাদের এসব হবে অনুষ্ঠান টিভিতে বা এতে দেখার চেষ্টা করবো, বেশ ওতেই পুজো কাটবে। এখন লিখেছি অনেক, এবার পূজোয় আমি কম লিখেছি, পূজোয় বেশি লিখি। আজকের দিন তো তোমার কেটেই গেল, আজকে তো তোমার গল্প শুনবো, এবং সেই গল্পে তোমার যারা আমাদের সঙ্গে রয়েছেন সম্পৃক্ত তারা তোমার গল্প শুনছে, তুমি অষ্টমী নবমী দশমী সেইগুলো তুমি হয়তো অন্যরকমভাবে কাটাবে। এই যে পাখিদের গল্পটা আমি আজকাল পূজো সংখ্যায় এবার লিখেছি, আজকালের পূজা বার্ষিকীতে, এই এটা পাখিদের পুরোটা বলার ব্যাপারও নয়, তো ভালো হয়নি, একটা পাখি আছে সাগর বলে আমার একটা চরিত্র আছে, সে কিছু করে টরে না, কম্ম নেই, চাকরি দিলে পালিয়ে যায়, এরম ধরনের একটু বোহেমিয়ান, অলস, ঘুমোতে ভালোবাসে, ধার করে চলতে ভালোবাসে, খুব ছোটোখাটো কাজ করে, মানে কোনো র্যাট রেসে নেই। তো তার কাছে তার এক বন্ধু খবর দিল একটি পাখি পুরুলিয়ায় 100 বছর পরে ফিরে এসেছে, যে পাখিটি ডাকলে মনে হয়, পাখিটার নামও একটা দিয়েছি দা কল বলে, যে পাখিটি ডাকলে মনে হয় যেই শুনে সেইভাবে তার নাম ধরে ডাকছে, যে শুনবে। আচ্ছা, এই পাখিটির খোঁজে কি যাওয়া যাবে, যাওয়া হবে, এই গল্প এইটুকুই বললাম, সেই জন্য পাখিদের গল্প বলেছি। বাকিটা কিন্তু আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই পড়ে নেবেন। আর এই গল্প পড়া তো রয়েইছে, তার সঙ্গে আবার একটা গানে যাই, অনুভার কাছ থেকে একটা মিষ্টি গান শুনে নেব। আচ্ছা অনুভা, গান তো শুনবো, কিন্তু এবার বলো যে পুজোতে তুমি কি করো, মানে শুধু খালি প্রচেতদার থেকেই গল্প শুনবো, তোমার থেকে গান শুনবো, এটা কিন্তু নয়। মানে যারা গান গায়, মানে যে রাঁধে সে তো চুলো বাঁধে, যে গান গায়,
আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচেতদা বলেছেন যে প্রচেতদা যেন আমরা যেন রিকোয়েস্ট না করি যে গান করতে বলার জন্য, ঠিক আছে, না হয় তোমাকে ছাড় দিলাম আজকে, কিন্তু গুনগুন করছিলে আমি সেটাও শুনেছি, তুমি যে একেবারে গান গাইতে পারো না তা কিন্তু মোটেই না। আচ্ছা হ্যাঁ, গান সবাই গাইতে পারে, মনে মনে গায় কেউ আর কেউ মুখ দিয়ে গায়, গল্প আছে কিন্তু গল্প সাজিয়ে গুছিয়ে আমরা সকলে লিখতে পারি না, তোমার গল্প সাজানোটা, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ঠিক সেরকমভাবে অনুভা তোমার গানও তুমি গাইবে আমরা মনে মনে শুনব, কিন্তু তার সঙ্গে এবার বলো পুজোতে তোমার কি প্রত্যেক বছর কীরকম তোমার পুজো কাটে বা পুজোতে তোমার কি বেসিক্যালি ভালো লাগে সেইটা একটু বলবে। দেখো বেসিক্যালি আমার পুজোটাকে উপভোগ করতে ভালো লাগে, কারণ গান গাই মানেই সবাই মনে করেন যে পুজোর ওই সময়টা বাইরে অনুষ্ঠান করতে যাওয়া, বাইরে অনুষ্ঠানও মানে বেশ কয়েক বছর করতে গেছি, সেটাও একটা অন্য ধরনের অভিজ্ঞতা দেশে এবং দেশের বাইরে। মানে আমার মনে হয় আমরা যতটা মানে সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করি, বাইরের মানুষেরাও কাছাকাছি থাকেন না, দূর থেকে এসে একটা জায়গায় হয়ে আনন্দ করে পুজোর গান বাজনা শোনেন বা পুজো উপভোগ করেন, আমি মূলত পুজোর চারটে দিন সুন্দরভাবে ছুটি কাটাই একেবারে। আপাতত এখন গত 4-5 বছর আমার যেটা চলছে আমার কমপ্লেক্সের পুজো, সেখানে আমি একদম পুজোর জোগাড় থেকে শুরু করে পুজোর অঞ্জলি থেকে শুরু করে সমস্ত কিছু করি, মানে একেবারে পূজারিনীর ভূমিকা। হ্যাঁ পূজারিনী এবং বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, আনন্দ করা, মজা। পুজো মানে হচ্ছে উৎসব, উৎসব মানে আমার জীবনেরও উৎসব, আমি সেই উৎসবটাকে সুন্দরভাবে উদযাপন করি একেবারে। আর এই উদযাপন এখন চলবে গানে গানে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। উড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, উড়ে আকাশ ভেঙে মাহির কে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ
ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি, বিনা কাজে বাজিয়ে বাসি, কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা। প্রকৃতির গান, প্রকৃতিতেই আমরা আসলে থাকি, আমরা বাঁচি, তাই এই মহাসপ্তমীর মহাপুজোর প্রথম এবং প্রধান কাজ কিন্তু নবপত্রিকা স্নান। এই নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই আমরা প্রকৃতির পুজো করি। সেখানে দেখা যায় গণেশের এক কলা বউ, কলা গাছকে কেন্দ্র করে আরও নটি উদ্ভিদ একসঙ্গে আমরা জড়িয়ে রেখে পুজো করি এবং লাল পাড় সাদা শাড়ি দিয়ে একেবারে বউয়ের আকারে সাজিয়ে দুর্গা মণ্ডপে পাশে রাখা হয়। এবং এই যে নটি অসুরকে বধ করেছিলেন দুর্গা, এটি প্রচলিত ধারণা, মিথ, মানে আমাদের যে ধারণাতে আমরা দুর্গা পুজো করি, নবদুর্গা পুজো করি, এই সব কিছুর মূলে কিন্তু সেই প্রকৃতি। তো শিকড় শুদ্ধ এই গাছগুলো জড়ানো থাকে কলা গাছের মধ্যে দিয়ে সেগুলিকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে মণ্ডপে রাখা হয়। আসলে আমরা এই কৃষি প্রধান দেশে প্রকৃতিরই আরাধনা করি, দেবী দুর্গা কিন্তু তাঁরই প্রতীক। তো আমরা যখন এই পুজোর কথা বলছি, আরও একটা বিষয় আমাদের, আমার পাশে যেহেতু প্রচেতদা রয়েছেন, প্রচেতদার থেকে সেই বিষয়টা ভীষণ জানতে ইচ্ছে করে যে আমরা এই যে প্রকৃতির পুজো করি, সেই প্রকৃতির পুজো আগে কিন্তু একদম অন্যরকমভাবে ছিল, এখন সেই ধারা বদলে অন্যরকম হয়ে গেছে, কিন্তু তবুও আমরা কিন্তু মূল ধারার মধ্যে সম্পৃক্তই, আমরা কিন্তু তার বাইরে কোনোভাবেই বেরোতে পারছি না। সেই প্রকৃতির পুজো, সেই কলাবউ স্নান একই রকম ধারায়, এবং তাই বোধহয় আমাদের সারা পৃথিবীর কাছে এই দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো বিশেষ সম্মান পেয়েছে, তাই তো? এই ইউনেস্কো যখন সম্মানিত করেছে তখন আমরা এটাই বুঝতে পেরেছি যে আমরা সেই প্রচলিত ধারণাটাকে ধরে রেখেছি, সেই ট্র্যাডিশনাল বিষয়টাকে আমরা ধরে রেখেছি বলে এত কিছুর মধ্যেও, এত বদল সত্ত্বেও কিন্তু আমাদের দুর্গাপুজোই সেরা এবং শ্রেষ্ঠ, তাই তো? সুতো বটে, আমার আমার নিজের ধারণা যে যেভাবে যেখানে যে যেটুকু উৎসব করেন, যে উৎসবই করুন, সেটা নিশ্চয়ই তাদের কাছে, সে যে ফর্মে আসুক, যে চেহারাই আসুক, তাদের কাছে সেটাই প্রাণের মনে হয়। তো ঐতিহ্য, আমাদের পুজোর ঐতিহ্য, পুরাণ, ইতিহাস, এতে সবই তো আছে, সেগুলো তো তুমি অনেকটা বললেও। এবং সত্যি তো নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, এই তাকে খুঁজতে খুঁজতে তো অনেকটা অনন্ত সময় চলে যায় না, কে সত্যি কে ভাসালে কে, একটা উৎসব চলে যায়, আবার পরের উৎসবের জন্য অপেক্ষা করা হয় যদি তার সঙ্গে দেখা হয় কিনা, কিছু ঠিক নেই, না হলে হয়তো খারাপ হয় না, হয়ও না, আবার কে ভাসালে সাদা মেঘ, এত এত অপরূপ রূপ তার। আমার কাছে আবার, আমি নিজে একটু যেহেতু লেখালেখিতে ফিরে আসি, এত অপূর্ব গান, হ্যাঁ, আবার যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে কোনো মজার ঘটনা, মানে তোমার জীবনে তো বহু ঘটনা, আমি জীবন, আমি লেখাতেই আসি, লেখাতে এমনি মজার ঘটনা বলা খুব ঠিক হবে না, মানে তেমন লেখা রিলেটেড মজার ঘটনা, সেগুলো বেশিরভাগ দুঃখের কথা, পূজোর সময় বা এই উৎসবের সময়, পূজোর সময় যে কটা প্রেমের চেষ্টা করেছি সব ব্যর্থ হয়েছে, এই মজার কথা না বলাই ভালো, মনের মধ্যে দুঃখ হবে, প্রতি বছর চেষ্টা করেছি, প্রতি বছরই ব্যর্থ হয়েছি একটা সময় পর্যন্ত, তারপরে যখন বুঝেছি আর হবে না তখন চেষ্টাটি বন্ধ করেছি। আচ্ছা, এইবারে আমি, আমার মনে আছে আমি একটি গল্প লিখলাম, এই গল্পটা বলি, এটা মজার হবে, একটা গল্প লিখলাম, গল্প লিখলাম, লিখে ঠিক করলাম আমার তো কেউ গল্প তেমন ছাপে না, বেশ কিছু, আমি খানিকটা বছর আগেই বলছি, খুব যে বেশি কিছু, আমি বেশি দিন তো লিখছি না, কেউ ছাপে না, আমি একটি একজন একটি পত্রিকার সম্পাদকের কাছে, যিনি পুজো সংখ্যার দায়িত্ব দেখেন, এক একটা সংখ্যা, তো তার কাছে নিয়ে গেলাম, তিনি তো দেখে হাঁ করে উঠলেন, তুমি গল্প, একটা পুজো সংখ্যায় হবে স্যার?
হ্যাঁ পূজোর সংখ্যা একটা খামের মধ্যে ছিল, তুমি পাগল হয়েছো, তুমি পূজোর সংখ্যায়, মানে তিনি না মানে হতচকিত হয়ে গেলেন যে ওই ওই রকম এমন কিছু বেশি, তখন কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে, আমি বেশি বছর আগের ঘটনা বলছি না, দু একটা এদিক ওদিক লিখছি, তেমন বেশি লিখিও নি, চারটে ম্যাক্সিমাম হাতে গোনা পাঁচটা ছটা এরকম হবে। তিনি তো বলে না 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 তুমি এই মানে এই পাপ করো না কোচের ব্যাপার। আমি দেখুন না যদি মনোনীত হয়ে ছাপেন, বলে আরে আচ্ছা আপনি টেবিলে রাখুন না, আরে টেবিলে দেখছো এত বড় বড় লেখক, তুমি দেখো কাদের লেখা, তাহলে আপনি হাতে নিন অন্তত। বলে না না হাতে এখন আর নিতে বলো না, এ আমার হাত ভারী হয়ে গেছে, তোমাকে আমি এ করছি, তুমি আস্তে আস্তে লেখো, অভ্যেস করো, বড় হো। পূজো সংখ্যায় লেখা যে কোনো সাহিত্যিকদের কাছে, একটা সাহিত্যিকের কাছে বিরাট ব্যাপার। যেমন গানে ওনারা বলছেন গান গাওয়াটা, পূজোর সময় গান গাইছি, এটা একটা বিরাট ব্যাপার। পূজো সংখ্যায় না লিখতে পারলে একটা মানে এটা সব কিছু, চলচ্চিত্রে হোক, থিয়েটারে হোক, সব কিছুতেই পূজোর সময় এত বড় উৎসব, তো তাতে একটা অংশ নিলাম, এটাই আমার অংশ নেওয়া, কেমন। তো আমি তো মন ভেঙে গেল যে খামটা পর্যন্ত নিলেন না। রাস্তাটা পেরোলাম অফিস, ওই অফিস থেকে বেরিয়ে এসে রাস্তা থেকে পেরিয়ে আমি দেখলাম কি আর হবে, একটা পোস্ট অফিসে গিয়ে একটি আরেকটি পত্রিকার নামে যেতেও পারি, তাকে চিন্তামনা দপ্তরে লিখে তো দিলাম পাঠিয়ে। তারপর একদিন টেলিফোন এলো, খুব বিখ্যাত একজন পত্রিকার অফিস থেকে টেলিফোন উঠলেন, তার নাম করে সেখানকার সম্পাদক, যিনি দেখেন পূজো সংখ্যার বা অন্যান্য সাময়িকী দেখেন, এই খুব বকুনি এত বড় গল্প লিখেছেন, সাময়িকীতে ছাপা যায় না, রবিবারের পাতায় ছাপা যায় না, আপনার তো সাহস কম না, উনি বিরাট রেগে গেছেন, খুব বিখ্যাত সাহিত্যিকের কথা বললেন, আপনারা কিছু পড়েন না, এই তরুণ জীবন এই জন্যে আপনাদের হয় না, আমি তো ভয় আর কোনোদিন করবো না, কোনোদিন লিখবো না, তখন ল্যান্ড ফোনের যুগ ছিল। সে বছর সেই পূজো সংখ্যায়, খুব নামি পূজো সংখ্যায়, আমি দুটোর একটাও নাম বলবো না, খুব বড় বড় সাহিত্যিক যারা আমার স্বপ্নে, যাদের লেখা আমি পড়েছি পূজো সংখ্যা, তার সঙ্গে একটি নতুনই নাম বেরোলো, আমার গল্পের একটা নাম বেরোলো, আমার একটি নাম বেরোলো, বেরোবে না, বিজ্ঞাপনে যখন বেরোচ্ছে বইতে নিশ্চয়ই দেবে না, ভুল করে দিয়েছে, বইতেও থাকলো। এবং তারপরে আমাকে আর লেখার ক্ষেত্রে মানে কেন আমার কাছে আর ফিরে তাকাতে হয়নি, বাধা তো পরের কথা, আমাকে আর ফিরে তাকাতে হয়নি। এবং এই কারণে আমার কাছে পূজোর গল্পটাই ইম্পর্টেন্ট। আর একটা ছোট্ট আরো সংক্ষেপে বলে নিচ্ছি, যেমন গল্পে বাধা পেতে হয়নি, যে জন্য তোমরা আজকে হয়তো আমাকে ডেকেছো, হয়তো ভুল করেও ডেকেছো, লিখে একটু বসিয়েছো, কিন্তু ওই কারণ হতে পারে, আমি উপন্যাস একটা লিখেছিলাম, এটাও লেখকদের একটা মানে খুব মনের স্বপ্ন, উপন্যাস লিখে তো আমার অনেক প্রকাশককে ফোন করলাম, তখন আমি কোনো নাম টামের কোনো ব্যাপারই নেই, এটা বোধহয় আপনাদের গানের ক্ষেত্রে অনেক সময় হয়, সবার ক্ষেত্রে প্রথমে হয়, বাজনার ক্ষেত্রে হয়, হওয়াটাই স্বাভাবিক, কেউ ফোনই ধরলো না, ফোন তো আমি হলেও ধরতাম না, কোনো প্রকাশকই ধরে নিজেরা ধরে বললো না আমি উনি আসেননি বা আমি এখনও আসিনি, আমি এখনও নেই অফিসে। তো হলো 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 হলো, আমি বন্ধুদের ডাকলাম, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, একটু তখন বড় হয়ে গেছি, আত্মীয় পরিজন দু একজন ছিল, বলে এটা আমি একটা বই করি, বই করলে নাম হবে, খ্যাতি হবে, বললো কত বাজেট, তোমরা চাঁদা দাও, আমি তো বেকার মানুষ, চাঁদা দাও। তো কেউ অনেক সিঙ্গারা টিঙ্গারা খেলো, আমার পয়সায় চা সিঙ্গারা খেয়ে বলো আরেক কাপ, আরেকটা করে সিঙ্গারা খাওয়া, খেয়ে বলো করিস না, এমনি তো ওই বই কেউ নেবে না, খাটের তলায় পড়ে থাকবে, ফালতু পয়সা নষ্ট করছিস, কারণ এলাম খুব ভালো, বন্ধ করে দিলাম। আবার একটি পুজোর সময় আমার একটি বড় পত্রিকা থেকে আমার উপন্যাস চাইলো, সেটি খাটের তলা থেকে বের করে দিলাম, ছাপা হলো, ওই ওটার লেখার প্রায় তিন চার বছর পরে, এই সাগরেই তার চরিত্র ছিল, তারপরেও আমাকে বোধ হয় লেখার জন্য একেবারে পুজো আমার কাছে মানে এবং তারপরে আমরা দেখেছি বহু পুরস্কারে মনোনীত হয়েছেন, বহু পুরস্কারে ভূষিত হয়েছেন প্রচেতদা, এবং আমরা মুগ্ধ তার লেখা পড়ে, মুগ্ধ পাঠকরা এখন আছেন আমাদের সঙ্গে, তারাও নিশ্চয়ই ভীষণ খুশি। কিছু মানে আসলে একজন লেখকের বড় হওয়ার খানিকটা গল্পের ছোঁয়াও কিন্তু আমরা পেলাম এই মুহূর্তে। এবার এক্ষুনি কৌশানির কাছে যাব, তোমার কাছে যেটা জানতে চাইবো, পুজো মানেই কিন্তু শুধু আনন্দ, প্রকৃতি এইগুলো নয়, আমরা কিন্তু খুব জামা কাপড় কিনতে ভালোবাসি, ড্রেস থাকবে আমাদের বিভিন্ন রকম, এবং এক এক দিন এক এক রকম জামা কাপড় পরবো, সেগুলো খুব ছোটোবেলা থেকেই আমাদের ইচ্ছে থাকে। ছোটোবেলা তো আমার তো ভীষণ মনে হতো আমি একটা হিল জুতো কেন পরছি না, কিন্তু এখন সেটা চলে গেছে, কিন্তু খুব ছোট যখন তখন দিদির পায়ে বা কারোর পায়ে দেখলেই মনে হতো আমার ওরকম একটা লম্বা জুতো, যে আমি লম্বা হবো। এবং ওই ফোস্কার ব্যাপারটা যেটা ফোস্কা বললেন, পায়ে ফোস্কা পড়ছে তো কিছু এসে যায় না, ফোস্কা তাহলে মানে প্রপার ঘোরা হয়েছে একেবারে। তো তোমার পূজোর শপিং কিরকম হলো সেটা বলো। আমার পূজোর শপিং এর থেকে ভীষণ পূজোর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো খাওয়া দাওয়া, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা খাওয়া দাওয়ার বাইরে বেরিয়ে গেছিলাম, আমি কালকে ষষ্ঠী, মানে কালকে ষষ্ঠী ছিল, এবং আমি
ফুচকা খেতে খুব ইচ্ছে করলো, তো ফুচকার দোকানে গেলাম খাবার জন্য। এবং খেতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে আজকালের তো অনুষ্ঠান আছে, তখন অলরেডি একটা ফুচকা মুখে চলে গেছে। তো তখন উনিও বললেন যিনি ফুচকা বিক্রি করছেন, দিদি খেয়ে নিন একটা আর তিনটে, দু তিনটে একই ব্যাপার একেবারেই। তো সেই অনুশোচনায় আমি ছটা খেয়ে নিয়েছি। তো বেশ করেছো, এবং আমরা ভালো গান শুনছি ফুচকাতে, তোমার গলাতে কিছু মাত্র এফেক্ট করে একেবারে, বরং গলাটা আরো আরো সুন্দর আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, ফুচকা টক জলে জলে কিন্তু। সো অফকোর্স ফুচকা খাওয়াটা খুব মিস করি, কিন্তু এত ভিড় এখন আর ফুচকার এত লাইন, লম্বা লাইন, আর ফুচকা সত্যি খেয়ে ওঠা হয় না, তো সেটাকে ভীষণ মিস করি পুজোতে। চলে যাচ্ছে পুজোর গানে, একটা খুব বিখ্যাত গান প্রত্যেকের, ইনফ্যাক্ট আজকে গানটা তুমিও প্ল্যানিং করেছিলে গাইবে বলে, আমার জন্য স্যাক্রিফাইস করেছো। সো গানে চলে যাই। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতী নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী, দুর্গে দুর্গে দুর্গতী নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী, মধু কৈট দশভুজা দশ শাস্ত্র শালিনী, মধু কৈট ভূষণহারিণী, অতিথিয়া তুমি অনন্যা, অতিথিয়া তুমি অনন্যা, ভবানী মধুপহারিণী, দুর্গে দুর্গে দুর্গতী নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতী নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। মহা সরস্বতী মহালক্ষ্মী রূপিণী, মহা দুর্গা তুমি সনাতনী, অপূর্ব দুর্গাপুজোর এই আমেজ আনন্দ আমরা বুকে নিয়ে আবার একটি বছরের প্রতীক্ষায় থাকব। আর আজ তো সপ্তমী, আরও অনেক আনন্দ রয়েছে, তবু আমাদের আজকে ঘড়ি বলছে সময় শেষ, তাই আমাদের আজ আড্ডা আর গানের আসর এখানেই শেষ করতে হবে। তার আগে আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুকে বলি, সবাই ভীষণ ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন, নমস্কার।